রাষ্ট্রীয় ঘাইপথর দুরবস্থায় এটা জিয়াটো ভোগাইছে এই রাষ্ট্রীয় ঘাইপথের যাতায়াতের প্রতিখন বাহন বা বাহনের চালকগী আর কলিয়াবর তিনিআলি মানে দৃশ্য দেখাম এয়া কলিয়াবর তিনিআলি যত এখন উড়ন সেতুর কাম চলি আছিল, যে উড়ন সেতুর কাম বিগত 8 বছরে নির্মাণকারী প্রতিষ্ঠানে নির্মাণ করে শেষ করবলে অবশেষত কাম এড়ি পলায়ন করেছে। আর তারপর আমি দেখছো দৃশ্যে কলিয়াবর তিনিআলি যে উড়ন সেতু সংলগ্ন কিছুটা পথ আছে, পথছোৱাত প্রকাণ্ড প্রকাণ্ড গাঁত, মানে পুনের দৃশ্য দেখছো এনেদরে প্রকাণ্ড প্রকাণ্ড গাঁত সৃষ্টি হয়েছে, যার ফলত যান বাহনে কিন্তু এই পথে যাবল বা যার ক্ষেত্রে ব্যাপক অসুবিধার সম্মুখীন হয়েছে। ইয়াত স্থানীয় লোক আছে, এজন চালক আছে, তো এই পথটো দুরবস্থা হওয়ার কেন ধরনের? হয় হয়, মানে আজি 10 বছর হল এই দলংখন 10 বছরে হওয়াব নোৱাৰিলে, আর দলংর কাষতে এই রাস্তা, এই রাস্তাটেদি সকলো গাড়ি অহা যাওয়া করে, আর মোর এয়া টেম্পু লৈ মই অহা যাওয়া করো। কালি রাতে গাঁতটোত পানীৰে সমান হয়ে আছে, সমান হয়ে আছে, মোৰ আগ চকাটো গাঁতত পড়ি পেলাই ভাগ্যে মই পড়া নাই। গতিকে এই সিমপ্লেক্স কোম্পানিটো শুনিছো, সিমপ্লেক্স কোম্পানিটোৱে বোলে এই রাস্তাটো কাম আরম্ভ করেছে আর দলংখনের কামও আরম্ভ করেছিল, কিন্তু এটা সিমপ্লেক্স কোম্পানি বোলে গুছিয়ে গল বলে শুনেছো কালি। এই মোর যেটা হেরি হয়েছিল, হয় আর এনেকা বরষুণ বতরতেই ডর গাঁত হয়, তাহাতে বালি অল্প আনি পেলায় দি পেলায় সমান করে। সিদিনা মই কেজনমানে কাম করতে মই কৈছো যে আপনাদের বালি কিয় দিছে, অলপ আলকতরা দি পেলায় সমান করে দিয়ক, তেতিয়াহে রাস্তাটা ভাল হব, এনেকে আপনাদের বালিগাল দি দিলে সমাধান হয় নহয়। গতিকে চাওক আপনাদের নিজে চিন্তা করে, মই তেনেকেও কৈছো তেওঁলোকক, প্রশাসনে এটো ব্যবস্থা লব লাগে, প্রশাসনে ব্যবস্থা একো লোৱা দেখাও নাই। এটা আমি অহা যাওয়া করো এপিনে ইমান ডাঙর ডাঙর গাঁত, ইমান ডাঙর ডাঙর গাঁত, ডাঙর গাড়ি, এটো ভয়ানক, সৰু সুৰা এক্সিডেন্টেই হয়ে থাকে, এখনত এক্সিডেন্ট হয়ে থাকে এখনত। হয় হয়, স্কুলও আছে, শঙ্করদেব স্কুলে ওচৰতে, গতিকে হয় হয় এয়া গাড়ি গৈ থকা মানুহে মই দেখুৱাম এয়া পথৰ অৱস্থা, য'ত প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁত, পুখুৰী সদৃশ গাঁত, য'ত যেতিয়া বৰষুণ হয় বৰষুণৰ পানী সেই গাঁত যেতিয়া পৰিপূৰ্ণ হৈ যায় বাহনৰ চালকে কিন্তু সেই গাঁত ধৰিব নোৱাৰে, ফলত এই গাঁতসমূহ তেওঁলোকৰ চকা সোমাই যায় আৰু তেনে সময়ত দুৰ্ঘটনাও সংঘটিত হোৱাৰ সম্ভাৱনা থাকে। আৰু মই দেখুৱাই আছোঁ এই কলিয়াবৰ তিনিআলিৰ এই পথছোৱা, এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দুৰৱস্থা মই দৃশ্য দেখুৱাই আছোঁ, কিয়নো এই পথছোৱাৰ লগতে সংলগ্ন এখন এখন উড়ন সেতু নির্মাণ করেছে NHIDCL-এ, কিন্তু এই কাম যে ঠিকাদারি প্রতিষ্ঠানক দিয়েছিল সিমফ্লেক্স নামৰ যে ঠিকাদারি প্রতিষ্ঠান, সেই ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে কাম এড়ি পলায়ন করলে, কিয় বিগত 8 বছর ধরে এই যে উড়ন সেতুর কাম সম্পূর্ণ করব নোৱাৰিলে, আর লগতে তার সংলগ্ন যে পথছোৱা আছে, পথছোৱা এক জরাজীর্ণ রূপলে পর্যবেক্ষিত হয়েছে, মই দৃশ্য দেখুৱাই আছোঁ। এনেদরে যান বাহন যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়েছে, দুর্ঘটনা হয়, সমীপতে স্কুল আছে, বিদ্যালয় আছে আর সরকারি কার্যালয় আছে, এই পথছোৱা এই দুরবস্থা, সামান্য বালি দিয়ে গাঁতবুর পুতি দিয়ে পুনের বরষুণত সেই গাঁতর বালি উটি যায়, যার ফলত এনেদরে প্রকাণ্ড প্রকাণ্ড গাঁত সৃষ্টি হয়েছে, এক পুখুরী সদৃশ গাঁত, যত যান বাহন চলার ক্ষেত্রে বা যান বাহনের চালকসকলে ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়েছে, বিশেষকৈ সৰু বাহনসমূহ বা দুচকীয়া বাহন, এই বাহনসমূহ এইসমূহ প্রকাণ্ড গাঁতত যেতিয়া পড়ে তেওঁলোকে বা গাড়ি ইয়াত বাগৰি পড়ে বা দুর্ঘটনাত পতিত হয়, এনেদরে এক দুরবস্থার সৃষ্টি হয়েছে কলিয়াবর তিনিআলি রাষ্ট্রীয় ঘাইপথত, যার ফলত ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়েছে এই পথে যাতায়াতের প্রতিজন চালক বা বাহনের গৰাকী। আর মই দেখুৱাইছো এনেদরে গাঁতত পৰি গাড়ি ৰৈ যাবলগীয়া এক পরিবেশ হয়েছে, এনেদরে ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়েছে, আর এই যে অসুবিধা অসুবিধার প্রতি যেন মন নাই, মন দিয়া নাই NHIDCL কর্তৃপক্ষ বা ইয়ার স্থানীয় প্রশাসন, স্থানীয় প্রশাসনে সমীপতে প্রশাসনের কার্যালয় আছে বা দেখিও যেন কোনো ধরনের ব্যবস্থা লওয়া নাই, বা এই যে NHIDCL কর্তৃপক্ষক এই সময় মেরামতি করবলে নির্দেশ দিছে নাই বা যার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ব্যবস্থা লৈছে নাই, তারও সন্দেহ সৃষ্টি হয়েছে, আর যার ফলত এই পথটো এটা যাতায়াত করা এক জমর যাতনা ভুগিবলগীয়া আছে প্রতিখন বাহনের চালকগৰাকী লগতে যাত্রীয়ে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।